हेलो फ्रेंड्स, वेलकम सबाई के आबारो चले एलाम एकटी नतून भिडियो निये। आमरा एसेछी गंगा सागरे ल एंड अर्डर डिउटी करते। आमी बर्तमाने रयेछी काकद्वीपेर लट 8-এ, एखानेई आमादेर डिउटी। किछुदिन आगे थेकेई खबर पाच्छिलाम जे आमादेर एई डिउटी करते हबे। अवशेषे सेई दिनटी चले एलो। सकालेई आमादेर लागेज रेडी करे फलिन होते बला हलो। सबार मुखेई हासि आनंद, कारण अनेक दिन पर बाइरे जेते पारबो। आमादेर बास चले एलो। बासेर सामने रूममेटदेर साथे फटो तुललाम। एबार यात्रा शुरू। बासेर मध्ये सेल्फी निच्छे बंधुरा। कलकाता डायमंड हार्बर हुए आमरा काकद्वीप पौंछलाम। ओई जे देखा जाच्छे विशाल बैनार, वेलकाम टू गंगासागर मेला। प्राय 5 घंटा जार्नी करे आमरा पौंछलाम काकद्वीप बास स्टैंडे। घड़ीते समय 8টা। এই হচ্ছে আমাদের থাকার ঘর, হোগলা পাতা দিয়ে তৈরি। সবাই প্রচণ্ড ক্লান্ত, কোনো রকমে বিছানা পেতে শুয়ে পড়লাম। আমরা রয়েছি সুন্দরবন পিডির আন্ডারে। এটাই এসপি অফিস। কাল রাতে হোগলা পাতা রুমগুলো ভালো করে দেখা হয়নি, এখন চলো দেখেন। এই হচ্ছে সেই হোগলা পাতা দিয়ে তৈরি অস্থায়ী ব্যারাক, যেখানে সিভিক পুলিশ, হোমগার্ড, কনস্টেবল থেকে এসআই সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। দেখতে খুবই সুন্দর, তাই না? হোগলা পাতা, এই যে হোগলা পাতাগুলো দেখছো, এগুলো মাদুরের মতো করে বোনা হয়, তারপরে ত্রিপল দিয়ে এই ঘরগুলো বানানো হয়েছে। দিনের বেলা ঠিকঠাক থাকলেও রাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু উপায় নেই, এখানেই আমাদের থাকতে হবে। এই যে বেশ কিছু বিছানা এখনও পাতা রয়েছে, কিন্তু সকালে গিয়ে দেখছি ব্যারাকের প্রায় অংশটাই ফাঁকা। তার কারণ, এখানে যারা ছিলেন সেই সমস্ত পুলিশকর্মীরা প্রচণ্ড ঠান্ডার জন্য অন্যত্র শিফট হয়ে গেছেন বা অন্য কোনো রুম ভাড়া নিয়েছেন। এইগুলো হচ্ছে অস্থায়ী স্নান এবং টয়লেট করার জায়গা। পরপর অনেক অস্থায়ী টয়লেট করা হয়েছে। এগুলো শুধুমাত্র এই মেলা উপলক্ষে। মেলা শেষ হয়ে যাওয়ার পরই এই সমস্ত অস্থায়ী টয়লেটগুলো আবার বন্ধ করে দেওয়া হবে। এটি হচ্ছে কাকদ্বীপ ফেরিঘাট। এখান থেকেই নদী পেরিয়ে এই কাকদ্বীপ থেকে কচুবেরিয়া যাওয়া হয়, মানে যেখানে মেলা হচ্ছে সেখানে যাওয়ার মূল রাস্তা। আমরা চলে এলাম ফেরিঘাটের একদম প্রান্তে, মানে এখান থেকেই লঞ্চ, ভেসেল, বার্জ এগুলো ভর্তি করে তীর্থযাত্রীদের ওই পারে, মানে কচুবেরিয়াতে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে 30 কিলোমিটার দূরে গঙ্গাসাগর। দূরে ওই যে ভেসেলগুলো দেখা যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর, তাই না? আমার তো দারুণ লাগছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তবে আজ খুব একটা ভিড় নেই, কাল থেকে ভিড়টা শুরু হবে। মানুষ এখানে প্রায় 50 থেকে 60 লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তারা আসে পুণ্য স্নান করতে। যাই হোক, ডিউটির সুবাদে আমিও একবার এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম। প্রত্যেক পুলিশকর্মীর জীবনে একবার হলেও এই গঙ্গাসাগর মেলার ডিউটি আসে। বিশেষ করে যারা সাব ইন্সপেক্টর ট্রেনিং করছে, তাদেরকে তো একবার হলেও করতেই হয়, এবং তারা খুব আনন্দের সঙ্গে এবং এনজয় করে এই ডিউটিটাকে পালন করে। বেশ, আজ এই পর্যন্তই। আবার অন্যদিন ওই পারের মেলার একটা ভিডিও দেখাবো। সকলে অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে জানিও। থ্যাংক ইউ।